নমস্কার, শুভ সকাল। আজকের পাঠ প্রভাত শ্রেণীর বাংলা বইয়ের 69 পাতার সকলের শৌখিন পোশাক ভিজে গেল থেকে বিপদে ভয় পেতে নেই পর্যন্ত স্বরূপ পাঠ করব। তোমরাও আমার সঙ্গে আঙ্গুল বুলিয়ে পড়বে। সকলের শৌখিন পোশাক ভিজে গেল, জল কম ছিল, ধৌম মাঝি কৌশলে সকলকে ডাঙ্গায় তুলে নিল। গৌরু একজন শিশুকে টেনে তুলল ডাঙ্গায়, সবাই গৌরকে বাহাবা দিল, বললে, গৌর আমাদের গৌরব। গৌর বলল, বিপদে ভয় পেতে নেই। আমি আরেকবার পড়ছি, সকলের শৌখিন পোশাক অর্থাৎ সকলের ভালো পোশাক কি হলো, জলে ভিজে গেল, জল কম ছিল, তখন ধৌম মাঝি কায়দা করে সকলকে ডাঙ্গায় তুলে নিল এবং গৌর একজন শিশুকে টেনে তুলল ডাঙ্গায়, তখন কি হলো, তখন সবাই গৌরকে বাহাবা দিল, কি বলল, গৌর আমাদের গৌরব। তখন গৌর বলল, বিপদে ভয় পেতে নেই। এখন আমরা সঠিক স্থানে ঔকার বসিয়ে শব্দ গঠন করব। কি বললাম, এখন আমরা সঠিক স্থানে ঔকার বসিয়ে শব্দ গঠন করব। এখানে কি আছে, মচাক, এখানে মই ঔকার দেব, তাহলে কি হলো, মৌচাক। এখানে কি দেওয়া আছে, পলমি, এখানে ঔকার দেব কি হবে, পৌলমি। এখানে কি দেওয়া আছে, সখিন, এখানে কি হবে, সৌখিন। নৌকা, এটা কি আছে, নৌকা, এটা হবে দন্ত নয় ঔ করে নৌ কয়েকটা নৌকা। নমস্কার।